প্রিয় বন্ধুরা, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই মুহূর্তে চলাকালীন সরকারি চাকরির সেরা ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করব। যে ভ্যাকেন্সিগুলোতে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং কলেজ পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, এখনই আবেদন করতে পারবে এমন চলাকালীন সরকারি ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা এই ভ্যাকেন্সিগুলোতে আবেদন করতে পারো। ও তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমার যোগ্যতা অনুযায়ী তুমি আবেদন করো। প্রথমেই এখানে ভ্যাকেন্সিটা রেখেছি ইন্ডিয়ান আর্মি HQMTS এর তরফ থেকে যে ভ্যাকেন্সি, নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিতে এজ লিমিটের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে SC ST জন্য কিন্তু এক্সট্রা ছাড় থাকে, তোমরা জানো 5 বছরের ছাড় থাকে বয়সের, এবং যারা OBC আছো OBCদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশনের কথা যদি বলি, কোয়ালিফিকেশন কত লাগবে, কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে ক্লাস 10 পাস যোগ্যতা থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পোস্ট, টোটাল 24টা পোস্টে তোমরা আবেদন করতে পারবে। প্রচুর পোস্ট রয়েছে এই ইন্ডিয়ান আর্মির HQMTS এর এক্ষেত্রে কী কী রয়েছে, MTS এর মধ্যে ম্যাসেঞ্জার রয়েছে, তারপরে হচ্ছে ওয়াশারম্যান রয়েছে, মজদুর রয়েছে এবং MTS গার্ডেনার রয়েছে। এই এই পোস্ট রয়েছে, এই 24টা আরও অন্যান্য পোস্ট রয়েছে, এই পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে তোমরা আবেদন করতে পারো, মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে, প্লেন মাধ্যমিক পাস। এক্ষেত্রে লাস্ট ডেট কবে, অক্টোবর মাসের 8 তারিখ, এখন আবেদন চলছে, তোমরা আবেদন করতে পারো, লাস্ট ডেট 8 তারিখ রয়েছে। এবং যদি ওয়েবসাইটের কথা বলি, কোন ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটে যেতে হবে www.hqscrerecruitment.in, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে, গিয়ে আবেদন করতে হবে। নেক্সট যে ভ্যাকেন্সি এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে SSC দিল্লি পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি, দিল্লি পুলিশের কিন্তু ভ্যাকেন্সি চলছে, তোমরা আবেদন করতে পারো ও প্রত্যেকেই। তো এক্ষেত্রে এজ লিমিট কত রয়েছে, 18 থেকে 25 এজ লিমিট রয়েছে। জেনারেলের জন্য SC ST দের জন্য SC ST দের জন্য 5 বছরের এবং OBC দের জন্য জেনারেলি 3 বছরের ছাড় যেটা রয়েছে সেটা থাকবে। ভ্যাকেন্সির কথা যদি বলি, 7547টি ভ্যাকেন্সি রয়েছে। এবং কোয়ালিফিকেশনের কথা যদি বলি, 12 পাস যদি তোমার থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক প্লেন পাস যে কোনো শাখায়, সেটা সায়েন্স হোক, আর্টস হোক কিংবা কমার্স হোক, নিয়ে যদি তোমরা 12 পাস করো তোমরা আবেদন করতে পারবে। লাস্ট ডেট যদি বলি অ্যাপ্লাইয়ের, এই মুহূর্তে তো আবেদন চলছে, তো লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ SSC.NIC.IN, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এখনই আবেদন করতে পারবে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে। তো তোমরা যারা আবেদন করতে চাইছো আবেদন করে নিতে পারো। এর পরবর্তীতে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা হচ্ছে SBI, ঠিক আছে, SBI PO তরফ থেকে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকে জানো, এমনি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এজ লিমিট কত, 18 থেকে 30 বছরের মধ্যে এজ লাগবে তোমার। এবং ভ্যাকেন্সি রয়েছে টোটাল 2000টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ কলেজ পাস করতে হবে, যে কোনো ভাবে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, BA, BSc, BCom যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। এক্ষেত্রে তোমাদের লাস্ট ডেটের কথা যদি বলি, 27 তারিখ হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদের ওয়েবসাইট কি, ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ www.bank.sbi.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখতে পাচ্ছ RBI এর তরফ থেকে, RBI অ্যাসিস্ট্যান্ট এর ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে এজ লিমিটের কথা যদি বলি, কত এজ হতে হবে RBI অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে, 20 থেকে 28 বছরের মধ্যে এজ হতে হবে, এবং SC ST জন্য 5 বছরের ছাড় রয়েছে, OBC জন্য 3 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। এরপরে ভ্যাকেন্সির কথা বলি, 450টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশন পাস তোমাদের করতে হবে। এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে কি, 4/10, মানে অক্টোবর মাসের 4 তারিখে লাস্ট ডেট রয়েছে। ওয়েবসাইটের কথা যদি বলি, www.rbi.org, এই ওয়েবসাইটে তোমাদের গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো, গ্র্যাজুয়েট এই মুহূর্তে তোমরা কিন্তু
অনায়াসে আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তীতে বলে রাখি, এই মুহূর্তে আরও ভ্যাকেন্সি চলছে বিভিন্ন, আমি সেরা কয়েকটি ভ্যাকেন্সি যেটা সেপ্টেম্বর মাসের একদম শেষ শেষে আবেদন কমপ্লিট হবে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবেদনের শেষ ডেট রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করলাম। একই সাথে তোমরা জানো ও যে এই মুহূর্তে টেট অর্থাৎ প্রাইমারিরও আবেদন চলছে, তা নিয়েও ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, লিঙ্ক আমি প্রথম কমেন্টে বা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। এবং এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ পাসে যে ভ্যাকেন্সিগুলো চলছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা আবেদন করে নিতে পারো নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। বাদ বাকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।